আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। হোম কোয়ারেন্টাইন না মানায় ও হয়তো বাইরে ঘোরাঘুরি করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার 27 মার্চ দুপুরে ধানমন্ডিতে দুটি এনজিওর পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশনা মেনে বাসায় থাকার আহ্বান জানান। এক হওয়ার পর সঙ্গে সঙ্গে সে থানা যেয়ে তার ঘটনাটি জানান। মন্ত্রী বলেন, রাস্তায় যারা বের হচ্ছেন তাদের নিষেধ করবেন যেন রাস্তায় বের না হয়, অহেতুক যেন ভিড় না করেন, অহেতুক যেন জনসমাগম না হয়, সেগুলো সম্পর্কে আমাদের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। সবার প্রতি অনুরোধ, আপনারা নিজ নিজ বাসায় অবস্থান করুন। এই অভিযান আপনাদের সাথে আছে আমি বকুল আক্তার। ইতি দেশে দেশে করোনার ছুবল, আক্রান্ত ছাড়িয়েছে 5 লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বিশ্বের 199টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এক ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা 5 লাখেরও বেশি। হয়তো ঘোরাঘুরি করলেই ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com।